আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। Su-34 যুদ্ধ বিমানের হামলায় ইউক্রেনের M777 আর্টিলারি ধ্বংস। এরপর জানিয়ে দিব শত্রুকে হুঁশিয়ার করতে পরমাণু যুদ্ধের মহড়া চালানো হয়েছে উত্তর কোরিয়ার বিবৃতি। এদিকে ইউক্রেনে শস্য রপ্তানির প্রধান রুটে 3 ঘন্টা ধরে হামলা। এবং জানিয়ে দেব রাশিয়াকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনের তেলের ডিপোতে ড্রোন হামলা রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব জাপোরিজিয়াতে 115 ইউক্রেনীয় সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা জানেন আমেরিকা একটি কঠোরপন্থী রাষ্ট্র, আর এই রাষ্ট্র সবসময় মুসলিম বিরোধী কর্মকাণ্ড করে থাকে। মুসলিমদেরকে পৃথিবী থেকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় তার পাইতারা সবসময় এই আমেরিকা করে থাকে। এবং বিশ্বে আধিপত্য ধরে রাখতে যেই চক্রান্ত করার দরকার সেটি তারা করে থাকে। আপনারা জানেন আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার দেশ। বিশ্বে এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র আমেরিকাকে সমীহ করে না। আমেরিকার ষড়যন্ত্র, ক্ষমতা ও অস্ত্রবাজিকে ভয় পায় না। সমগ্র পৃথিবীতেই আমেরিকা একটি আতঙ্কের নাম। আমেরিকার মিথ্যাচার নিপুণ ষড়যন্ত্রের কথা ইতিহাসের পাতায় পাতায় লেখা। সাম্রাজ্যবাদী আমেরিকা পরধন লোভের বশে সারা বিশ্বের যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অভিনব কৌশল এটেছে। আরব বসন্তের নামে পুরো মধ্যপ্রাচ্যের জুড়ে তা তাণ্ডব লীলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে। সেই তাণ্ডব এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে প্রয়োগ করছে এই সাম্রাজ্যবাদী সুপার পাওয়ার দেশ আমেরিকা। আর সেই আগুনের তাপে এবার পুরো ইউক্রেন এবং ইউরোপ জুড়ে ভয়ঙ্কর যুদ্ধের লিলিহান শিখা জ্বলছে। আমেরিকার কোনো চরিত্র নেই, সে চেনে শুধু টাকা, তার কাজ হলো লুণ্ঠন। এই লুণ্ঠনের সুবিধার্থে সে দেশে দেশে সামরিক শাসন আনে। একসময় পৃথিবীর 70টিরও মতো দেশে আমেরিকার ষড়যন্ত্রে সামরিক শাসন ছিল। এখন সেসব রাষ্ট্রে সামরিক শাসন আছে, সেখানেও আছে আমেরিকার হাত। টাকার সম্পদের লোভে পৃথিবীকে অস্থির করার জন্য আমেরিকা যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে মনে হচ্ছে সেদিন আর বেশি দূরে নাই যেদিন সমগ্র বিশ্ব একসাথে বলে উঠবে, লড়াকু মানুষ জেগে ওঠো, আমেরিকার তাণ্ডব থামাও, পৃথিবী বাঁচাও, আমেরিকাকে ধূলিসাৎ করে দাও, আমেরিকার ধ্বংস হোক, এটা পুরো পৃথিবীর মানুষ চায়। আর সেদিকেই ধাবিত হচ্ছে আমেরিকা। একে একে দেশে দেশে পতনের মুখ দেখছে এই সাম্রাজ্যবাদী আমেরিকা। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। Su-34 যুদ্ধ বিমানের হামলায় ইউক্রেনের M777 আর্টিলারি ধ্বংস। রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্টের একটি Su-34 যুদ্ধ বিমান ক্রুকোপিয়ানস্ক এলাকায় ইউক্রেনীয় বিমান সেনাবাহিনীর ঘনীভূতসন জনশক্তির বিরুদ্ধে 2টি বিমান হামলা চালিয়েছে। ব্যাটল গ্রুপের মুখপাত্র সের্গেই জীবনস্কি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রামে চ্যানেলে এ তথ্য জানিয়েছেন। কোপিয়ানস্ক এলাকায় যুদ্ধ অভিযানের সময় ব্যাটল গ্রুপ ওয়েস্টের Su-34 ফাইটার বোমার ক্রুকোপাঙ্কি এবং চেরোনিচার আশেপাশে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 68তম পৃথক চেসার ব্রিগেডের ইউনিটের ঘনীভূত জনশক্তি এবং ফায়ার মাধ্যমগুলির বিরুদ্ধে 2টি বিমান হামলা চালিয়েছিল। তিনি বলেন, কর্মকর্তা যোগ করেছেন, গ্রুপ আর্টিলারি একটি M777 আর্টিলারি, একটি M109 প্যালাডিন স্বচালিত আর্টিলারি ইউনিট এবং কয়েকটি বসতিগুলির আশেপাশে 3 জন মর্টার ক্রুকে ধ্বংস করেছে সূত্রতাস। শত্রুকে হুঁশিয়ার করতেই পরমাণু যুদ্ধের মহড়া চালানো হয়েছে উত্তর কোরিয়ার বিবৃতি। উত্তর কোরিয়া জানিয়েছে তারা নকল পরমাণু ওয়ারহেড নিয়ে যে কৌশলগত যুদ্ধের মহড়া চালিয়েছে তা মূলত শত্রুকে হুঁশিয়ার করার জন্য। এই মহড়ার মধ্য দিয়ে মূলত শত্রুকে বার্তা দেওয়া হয়েছে যে উত্তর কোরিয়া পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA আজ জানিয়েছে 2টি দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রে এই ওয়ারহেড বসিয়ে কল্পিত শত্রুর বিরুদ্ধে নকল পরমাণু হামলা চালানো হয়। শনিবার সকালে অনুষ্ঠিত এই ক্ষেপণাস্ত্র মহড়ার মধ্য দিয়ে
শত্রুকে পরমাণু যুদ্ধের প্রকৃত বিপদ সম্পর্কে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা কেসিএন এর খবরে বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র দুটি 150 মিটার উপর দিয়ে উড়ে যায় এবং 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনে। উত্তর কোরিয়ার সরকার বলছে, আমেরিকার সাথে যৌথভাবে দক্ষিণ কোরিয়া যে সামরিক মহড়া চালাচ্ছে তার জবাবে এই ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হয়েছে। সূত্র পার্স টুডে। ইউক্রেনের শস্য রপ্তানির প্রধান রুটে 3 ঘন্টা ধরে হামলা। কৃষ্ণ সাগরের শস্য চুক্তি ভেস্তে গেল ইউক্রেনের শস্য রপ্তানির প্রধান রুট হয়ে উঠে দানিউব তীরের ওডেশা বন্দরগুলো রোববার ভোরে সেই ওডেশার দক্ষিণের সেই বন্দরগুলোতেই 3.5 ঘন্টা ধরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দানিউব নদী বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 2 জন, এএফপি সূত্র। ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 25টি ইরানের তৈরি শাহেদ ড্রোনের মধ্যে 22টিকে ভূপাতিত করে। ইউক্রেনের সাউথ মিলিটারি কমান্ড সোশ্যাল মিডিয়ায় বলেছে, দানিউবের বেসামরিক অবকাঠামোতে হামলায় অন্তত 2 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। কিছু ইউক্রেনীয় মিডিয়ার রেনে বন্দরেও বিস্ফোরণের খবর দিয়েছে। এটি দানিউবের যে 2টি প্রধান বন্দর ইউক্রেন পরিচালনা করে তার একটি। এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সেনাবাহিনীতে ঢুকতে রুশদের হিড়িক। রাশিয়ার সেনাবাহিনীতে এবছর আরও 2,80,000 সদস্যকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে চুক্তিতে স্বাক্ষর হয়েছে বলেও রোববার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। পুতিনের ঘনিষ্ঠ এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, রুশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, এরপরই তাদের নিয়োগ দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 1 জানুয়ারি থেকে প্রায় 2,80,000 নাগরিককে সশস্ত্র বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ বাহিনী যখন ঢুকছে তখন বিষয়টি সামনে আনলেন মেদভেদেব। সূত্রতাস। রাশিয়াকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি। পাল্টা হামলায় রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে লিসিচানস্ক শহর ফিরিয়ে নেওয়া হবে। শনিবার কিয়েভ থেকে এক ভিডিও বার্তায় এ প্রতিশ্রুতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত বছরের মাঝামাঝিতে শহরটি দখলে নেয় রুশ বাহিনী, খবর টিআরটি ওয়ার্ল্ডের। জেলেনস্কি বলেন, ওডেশা সুমি এবং দখলকৃত লিসিচানস্ক শহর ছাড়া ইউক্রেনকে কল্পনা করা যায় না। তিনি বলেন, আমরা ওডেশাকে ধ্বংস এর হাত থেকে রক্ষা করেছি। আসলে রাশিয়ান সরকার অধঃপতন ছাড়া আর কিছুই আনতে পারে না। আমরা ওডেশার নিরাপত্তা ফিরিয়ে আনব। রুশ বাহিনীর গোলাবর্ষণ, রকেট, বোমা হামলা সত্ত্বেও সুমি অঞ্চলটি টেকে আছে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, লিসিচানস্ক ছাড়া ইউক্রেনের লুহানস্ক অঞ্চল পরিপূর্ণ হয় না। ইউক্রেনের তেলের ডিপোতে ড্রোন হামলা রাশিয়ার। রাশিয়ান অ্যারোস্পেস ফোর্স ইউক্রেনের সেনাবাহিনীর সামগ্রী চালানোর জন্য ব্যবহৃত জ্বালানি স্টোরেজ সুবিধার বিরুদ্ধে একটি গ্রুপ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স ওডেশা অঞ্চলের রেনিবন্দরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সামরিক যানবাহনে সরবরাহের জন্য ব্যবহৃত জ্বালানি সঞ্চয়স্থানের বিরুদ্ধে আজ রাতে মনুষ্যবিহীন আকাশযান দ্বারা একটি গ্রুপ স্ট্রাইক করেছে। হামলার উদ্দেশ্যে অর্জিত হয়েছে সমস্ত মনোনীত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছিল, মন্ত্রণালয় বলেছে। কৌশলগত এবং সেনা বিমান চালনা, রকেট, সৈন্য এবং রাশিয়ান ফেডারেশন সশস্ত্র বাহিনীর যুদ্ধ দলের আর্টিলারি 119টি এলাকায় প্রতিপক্ষের জনশক্তি এবং উপকরণে হামলা চালিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে। অধিকন্তু রাশিয়ান মহাকাশ বাহিনীর ফাইটার এভিয়েশন জাপোরিজিয়া অঞ্চলের বেকারভকা বসতির কাছে একটি ইউক্রেনীয় MiG-29 যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। জাপোরিজিয়াতে 115 ইউক্রেনীয় সেনা নিহত। রাশিয়ার সশস্ত্র বাহিনী জাপোরিজিয়ার দিকে গতদিনে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 115 জন সৈন্যকে ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এই তথ্য জানিয়েছে। 115 জন ইউক্রেনীয় সেনা সদস্য, 2টি সাজোয়া যুদ্ধযান, 4টি সামরিক যান, 2টি M777 আর্টিলারি সিস্টেম এবং 1টি মার্কিন তৈরি M119 বন্দুক ধ্বংস করা হয়েছিল। পাশাপাশি 2টি হাউইটজার এমোস্তা বি এবং D-20 ধ্বংস করা হয় রিপোর্টে বলা হয়েছে।